नमस्कार बंधुरा, केमन आछेन सकले। हैंगरा मनेर आरेकटी नतून रेसिपि भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के निये एसेछि किन्तु छोटो बड़ो सकलेर प्रिय बिरियानी। हाँ बंधुरा, मटन बिरियानी। मटन बिरियानी किन्तु सकलेई पसंद करी, और बिरियानी माने किन्तु एकदम मुखे जल। आर ताई निये एसेछि असाधारण मटन बिरियानिर एकटी रेसिपि, जेटा किन्तु बाड़ीतेई एकदम अल्प समये अल्प उपकरण दिए किन्तु कोनो झामेला छाड़ाई चट जल्दी बानिये निते पारबे प्रेसार कूकारे। हाँ बंधुरा, এই অসাধারণ মাটন বিরিয়ানি রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকের হ্যাংলা মনের ভিডিও আর রেসিপি ফলো করে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই এরকম মুখে জল আনা পারফেক্ট মাটন বিরিয়ানির রেসিপি। তো বন্ধুরা, সবার আগে তৈরি করে নেব বিরিয়ানির মশলা। আর বিরিয়ানির মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, কিছু নিয়েছি ছোট এলাচ, নিয়েছি হাফ টুকরো জায়ফল, নিয়েছি দুটো স্টারফুল, এখানে নিয়েছি কিছু জাবিত্রী, আর নিয়েছি কিছু শাগলমরিচ, নিয়েছি কিছু কালো গোলমরিচ, আর কিছু লং, দারচিনি আছে এখানে তিন টুকরো, আর আছে একটু নর্মাল জিরা, আর নিয়েছি কিছু গোটা ধনে, আর নিয়েছি শাহি জিরা। এই সব মশলাগুলো মিলে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নেব, তারপরে কিন্তু একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। তো বন্ধুরা, বিরিয়ানির মশলাটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে রেডি করে নিয়েছি। এখন বিরিয়ানির চালটা আমি ধুয়ে নেব পরিষ্কার করে। এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি এক কিলো। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আলতো হাতে, বেশি আলতো হাতে কিন্তু ধুতে হবে, আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আধ ঘন্টার জন্য চালটা ভিজিয়ে নেব। বন্ধুরা, চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই বাসমতি চালটা। তো বন্ধুরা, মাটন বিরিয়ানির জন্য এখন মাটনটাকে কিন্তু ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ মাটন। মাটনটা নিয়েছি আমি এখানে এক কিলো। এই মাটনটাকে এখন খুব ভালো করে ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেটের জন্য এখানে দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট দুই চামচ, আর দিয়ে নিচ্ছি টক দই ফেটিয়ে রাখা 150 গ্রাম, দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ, আর দিচ্ছি রেড চিলি পাউডার হাফ চামচ ঝালের জন্য, দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ, দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি হলুদ, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে নিচ্ছি একটু এই পেঁয়াজ ভাজার তেল। বন্ধুরা, পেঁয়াজটা যখন ভাজবেন সেই তেলটা রেখে দেবেন, আর সেই তেলটা দিয়ে মাটনটা ম্যারিনেট করে রাখলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। এখন সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব মাটনের সাথে। মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে, এখন এই মাটনটা 30 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেশনের মধ্যে। চলুন পরের স্টেপে যাই। চলুন বন্ধুরা, এখন মাটন বিরিয়ানির মেন রেসিপিটা করে নেব, আর তার জন্যই কিন্তু এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, কারণ পুরো রেসিপিটাই আমি প্রেসার কুকারের মধ্যে করে নেব। হ্যাঁ, বিরিয়ানিটাও কিন্তু এই প্রেসার কুকারের মধ্যেই করে নেব। আর কতটা সহজে আপনারা করে নিতে পারবেন এইভাবে, সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন। এখন কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি তেল, আর দিয়ে নেব 2 চামচ মতো ঘি। গাওয়া ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট আরও বাড়িয়ে দেয়। তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব ম্যারিনেট করে রাখা 30 মিনিট ধরে মাটনটা। এখন মাটনটাকে হাই ফ্লেমে ভালো করে 3 মিনিট মতো কষিয়ে নেব। 3 মিনিট কষানো হয়ে গেছে মাটনটা। এখন এই মাটনের মধ্যে দিয়ে নেব বিরিয়ানি মশলা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম ছোট চামচে 2 চামচ দিয়ে নিলাম। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে এখন প্রেসার কুকারের ঢাকনাটা কভার করে দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট ভালোভাবে কুক করে নেব এই প্রেসার কুকারের মধ্যে মাটনটা। তো বন্ধুরা, একটা সিটি কিন্তু পড়ে গেছে অলরেডি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিলাম, আর এই লো টু মিডিয়ামে কিন্তু প্রেসার কুকারে 12 থেকে 15 মিনিট কুক করে নেব মাটনটাকে। তো চলুন বন্ধুরা, যতক্ষণে মাটনটা হচ্ছে ততক্ষণ আমি বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নেব। আর ভাতের জন্য এখানে আমি দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল, জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা নুন, আর দিয়ে নিচ্ছি এখানে কিছু গোটা মশলা, গোটা মশলার মধ্যে কিছু লং, কিছু ছোট এলাচ একটা স্টার, আর এক টুকরো জৈত্রী, 2 টুকরো দারচিনি, আর অল্প একটু সাজিরে আছে। এখন জলটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো বন্ধুরা, একটা সিটি দেওয়ার পর 15 মিনিট মিডিয়াম ফ্লেমে মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট কিন্তু কভার করা অবস্থাতেই মাটনটাকে রেখে দেবো। 10 মিনিট পরে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো, আর এই 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেব বিরিয়ানির জন্য ভাতটা। তো ভাতের জন্য জলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব
30 মিনিট ধরে ভিজিয়ে রাখা চালটা হালকা হাতে একটু নেড়ে দিলাম। এখন চালটা কিন্তু হালকা একটু সিদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, মাটনটা কিন্তু 10 মিনিট কভার করা অবস্থায় রাখা হয়ে গেছে। এখন মাটনটাকে ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, একদম কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে মাটনটা। এরকমই কিন্তু মাটন আমাদের দরকার মাটন বিরিয়ানির জন্য। আর এই কুকারের মধ্যেই কিন্তু আমি তৈরি করে নেব বিরিয়ানিটাও। আর চলুন, বিরিয়ানি চালটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন বিরিয়ানির চালটা ছেঁকে নিয়ে ডাইরেক্ট কিন্তু তুলে দিয়ে নেব এই মাটনের মধ্যেই। আর বিরিয়ানির চালটা কিন্তু আমি ঠিক সিদ্ধ করেছি, দেখুন। শুধু হাত দিয়ে একটু টিপলে নরম হয়ে যাচ্ছে, চালটা শুধু একটু নরম করে নিয়েছি। এখন পুরো চালটাই কিন্তু রেডি হবে এই মাটনের মধ্যে। ভালো করে জল ছেঁকে ছেঁকে ভালো করে ছড়িয়ে ভাতটাকে আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত ভাতগুলো কিন্তু আমি জল ছেঁকে দিয়ে নিয়েছি মাটনের উপরে। এখন এর মধ্যে অ্যাড করব একটু মাবা। মাবা অ্যাড করাটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। কিন্তু এই মাবা দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই বিরিয়ানির, যার জন্য আমি অল্প একটু দিয়ে নিলাম। এটা কিন্তু চিনি ছাড়া মাবা। আর দিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া বিরিয়ানি মশলা। দিয়ে নিচ্ছি ফ্রেশ ধনে পাতা আর পুদিনা। দিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা কেশর। দিচ্ছি একটু মেল্টেড গাওয়া ঘি। দিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ। আর দিয়ে নিচ্ছি আলাদা করে তুলে নেওয়া মাটনের গ্রেভিটা। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কেওড়ার জল আর মিঠা আতর আর গোলাপ জল সামান্য একটু দিয়ে নিলাম। এখন এই সিটি আর রাবার সমেতে কিন্তু আমি সেট না করেই কিন্তু উপর থেকে প্রেশার কুকারের ঢাকনাটা এইভাবে বন্ধ করে দেব। এখন হাই ফ্লেমে 2 মিনিট ভালো করে গরম করে নেব প্রেশার কুকারটা। তারপর কিন্তু লো টু মিডিয়ামে 15 মিনিট এই বিরিয়ানিটা কুক করে নেব। তো চলুন, 2 মিনিট হাই ফ্লেমে কুক করা হয়ে গেছে, প্রেশার কুকারটা অলরেডি গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিলাম বন্ধুরা। আর এই লো টু মিডিয়ামেই কিন্তু টানা 15 মিনিট কুক করে নেব মাটন বিরিয়ানিটা। তো চলুন, বন্ধুরা 15 মিনিট কিন্তু হয়ে গেছে কুক করা আমার মাটন বিরিয়ানিটা। এখন দেখে নিই কতটা পারফেক্ট হলো মাটন বিরিয়ানিটা। তো চলুন, ঢাকনাটা খুলে নিচ্ছি প্রেশার কুকারের। দেখুন বন্ধুরা কতটা সুন্দর মাটন বিরিয়ানিটা রেডি হয়েছে, একদম কিন্তু পারফেক্ট রেডি হয়েছে। দেখুন রাইসগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, মাটন বিরিয়ানি কিন্তু একদম রেডি, অসাধারণ কিন্তু হয়েছে বন্ধুরা। আর এত সুন্দর একটা সুগন্ধ উঠেছে, ঘর কিন্তু পুরো ভরে গেছে। আর আপনাদের বলে দিই বন্ধুরা, এই মাটন বিরিয়ানিতে কিন্তু আমি ডিপ ফ্রাই করা আলু অ্যাড করেছি, যে ভিডিওটা কিন্তু একটু প্রবলেমের জন্য এড়িয়ে গেছে। আর আলুটা আপনারা যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই করবেন। তো চলুন এখন দেখে নেব বিরিয়ানিটা কিভাবে তুলব। দেখুন বন্ধুরা একদম পারফেক্ট, কিন্তু রেডি হয়ে গেছে মাটন বিরিয়ানি। তো চলুন এখন গরম গরম সার্ভ করব। আর বন্ধুরা এই অসাধারণ মাটন বিরিয়ানিটা কিন্তু একদম অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই, দেখতেই পেলেন কি করে প্রেশার কুকারের মধ্যে তৈরি করে নিলাম, একদমই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রেডি করে নিতে পারবেন বাড়িতেও আপনারা হ্যাংলা মনের আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে। আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলেও জানাবেন আর ভালো না লাগলেও অবশ্যই জানাবেন। আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিওগুলি আপনাদের প্রিয়জন আপনজন বন্ধু বান্ধবদের সাথে। আর প্লিজ বন্ধুরা আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন হ্যাংলা মনের যে কোনো ভিডিওর ফার্স্ট আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখবেন, কারণ সমস্ত রেসিপির নিউ আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন সবার প্রথমে। তো চলুন বন্ধুরা এখন গরম গরম সার্ভ করি। তো চলুন বন্ধুরা এখন গরম গরম সার্ভ করব মাটন বিরিয়ানি। তো বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।